দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি হয়েছে। সারা দেশের ন্যায় সংযুক্ত আরব আমিরাতেও সাড়ম্বরে পালিত হয়েছে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নবমী এবং দশমী দুটোই ছিল শনিবার। একই দিনে তিথি হওয়ায় নবমীর পূজার পর দশমীর পূজা অনুষ্ঠিত হয়েছে এদিন, তাই রবিবার ছিল শুধুই প্রতিমা বিসর্জন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গালোক কৈলাস ছেড়ে মর্তে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে। দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবীর বন্দনা করেন। এবার আরব আমিরাতে 10টি স্থানে দুর্গাপূজার আয়োজন করে বাংলাদেশে হিন্দু কমিউনিটি। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে আজমানের সার্বজনীন লোকনাথ সেবাশ্রম। স্বল্প পরিসরে এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে তারা, তবে আগামীতে আরো বড় আয়োজনের কথা জানালেন আয়োজকরা। আমি সমস্ত দুবাই প্রবাসীদের সনাতনীদের ধন্যবাদ জানাই, তারা আমাদের এই পূজোর জন্য যেভাবে সহযোগিতা করেছে, আমরা আগামী বছর আরো বড় পরিসরে পূজা করার জন্য আশা রাখি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভক্তরা, যাতে আমরা 2025-এ বড় করে যাতে আমরা পূজা করতে পারি। বিজয়া দশমীতে পূজা উদযাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা সিঁথির সিঁদুর খেলায় অংশ নেন। দেশের মতো আমিরাতেও মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করেন, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অংশ। এই আচারটির মাধ্যমে দেবী দুর্গার শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে জীবনের সমৃদ্ধি কামনা করেন। এখন খুবই খুবই খুশি যে আমরা আনন্দটা পাচ্ছি এখানে, মানে কি বলবো, আসলে ভাষা বুঝতে পারছি না। ঢাকের বোল, কাসুরের ঘণ্টা, শাখির ধ্বনি আর পুণ্যার্থীদের সমাগমে পাঁচ দিন ধরে জমজমাট হয়ে থাকা পূজা মণ্ডপগুলো নীরব হয়ে পড়ে রোববার মধ্যাহ্নের পর থেকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল পাঁচ দিনের এই উৎসব। দশমীতে বিদায় ও বিসর্জনের শোক নেমেছে ভক্ত প্রাণে। রাত্রে 1-2 পর্যন্ত পূজা পাঠ চলতেছে, আরতি চলছে, সন্ধ্যা আরতি চলতেছে, অনেক অনেক আনন্দিত। এর মধ্যে আমরা এত বড় চিত্র করতে পারিনি কোনোদিন, এভাবে আমাদেরকে আনন্দ গর্ব বা এভাবে এতগুলি পূজা হচ্ছে সারা ইউএতে, আমরা পূজাগুলি অনেক ভাবে সাকসেসফুল হয়েছে। এবার দেবী এসেছেন দোলায় চড়ে, গেছেন ঘুটকে, মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অসুর শক্তি, করে যাবেন আশীর্বাদ, এমন প্রত্যাশা ভক্তদের। মানব বাসনা পূরণ করার জন্য মাকে অনেক আশীর্বাদ করছি, মা আমাদের জন্য আশীর্বাদ করছে, আমরা অনেক মানুষের খানা আয়োজন করছি। দেবী দুর্গাকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরো একটি বছর। শাস্ত্রীয় ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ, তবে প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয় রোববার পরন্ত বিকেলে। মাঞ্জুমা ফ্রুজনীলিমা, নিউজ ডেস্ক।